টিভি, আমার দেশ, আমার গর্ব। আপনারা জানেন যে বিয়ানীবাজার উপজেলার সাইন নম্বর শেওলা ইউনিয়নের বাগবাড়ি, চারাবই, গড়ুয়া, শালেশ্বর রাস্তা বিয়ানীবাজারের এবং শেওলা ইউনিয়নের অতি পুরাতন রাস্তা 1978 সালের এই রাস্তা। এই রাস্তায় 2-3 বছর আগে শালেশ্বর থেকে আধা কিলোমিটার পাকাকরণ হয়েছিল। গত বছর আমাদের এমপি মহোদয় নুরুল ইসলাম নাহিদ সাহেবের অক্লান্ত প্রচেষ্টায় আরও 1 কিলোমিটার রাস্তা ইতিমধ্যে কাজ অব্যাহত আছে। মধ্যখানে করোনা ভাইরাসের কারণে রাস্তার কাজ বন্ধ ছিল, বর্তমানে কাজ আরম্ভ হয়ে মেকাডমের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমরা আশা করছি আগামীতে আমরা কার্পেটিং কাজ শেষ করব। আমরা জানি এই রাস্তা দিয়ে শেওলা ইউনিয়নের আমি বলতে চাই একমাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা শালেশ্বর, বাগবাড়ি, গড়ুয়া রাস্তা দিয়ে আমরা সিলেট শহরের সাথে যাতায়াত করি। আপনারা আমরা যেখানে দাঁড়িয়ে আজকের এই কথা বলছি সেখান হচ্ছে এই রাস্তার চারাবই বাজারের অংশ, যেখানে এই রাস্তা দিয়ে এই রাস্তা কাজ করতে গিয়ে, 1 কিলোমিটার কাজ করতে গিয়ে এই রাস্তা আমরা ব্যবহার করতে হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা মালামাল নিয়ে যেতে হয়েছে, এর কারণে এই রাস্তা নষ্ট হয়েছে। কিন্তু আজকে আমার ব্যক্তিগত প্রচেষ্টায়, আমার ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত আর্থিক পরিশ্রমের মাধ্যমে আমি এই রাস্তা রিপেয়ারিং করে দিচ্ছি। আমি আশা করব ইতিমধ্যে যারা এই রাস্তা কাজ করতে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমেরিকা প্রবাসী জনাব মোস্তফা কামাল, আমার মোস্তফা চাচা অ্যাডভোকেট আব্বাসউদ্দিন সহ শালেশ্বরের মেম্বার হেলাল উদ্দিন, গড়ুয়ার মইনুল চাচা, মিসবা মেম্বার, চারাবইয়ের সালাউদ্দিন মেম্বার, বালিকার আবুল কালাম শেখের সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এমপি মহোদয় আশ্বস্ত করেছেন যে বাকি রাস্তাটুকু তিনি ইতিমধ্যে করে দিবেন এবং সম্ভবত আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাকিটুকু টেন্ডার হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই এলাকার যারা এই রাস্তা নিয়ে কাজ করতেছেন, রাস্তার কাজে সহযোগিতা করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। যা কিছু হয়েছে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আগামীতে আমাদের বাকি অংশটুকু হওয়ার জন্য আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করছি। আমাদের এই যে রাস্তাটুকু বাকি রয়েছে সেটা যদি হয়ে যায় আমাদের এলাকার অনেক মানুষের অনেক যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং আরামদায়ক হবে। যে আমরা যে রাস্তাটা হয়েছে বর্তমানে যে বাজু খাজ হয়েছে খুব সৌন্দর্য হয়েছে, আর আশা করি যে অতি তড়িৎ গড়িত আমরা এই রাস্তাকে যাতে ফুরা হইলে যে আমরা একটা ধন্যবাদ জানাইব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।